ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত আড়াই বছরে 60টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ কাজ বাস্তবায়িত হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ভবন নির্মাণ কাজ ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট এলজিডির মাধ্যমে দ্রুত সংস্কার করা হয়েছে। নতুন নতুন ভবন নির্মাণ করা বাস্তবায়ন হওয়ায় শিক্ষা সেক্টরে আগামীতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে নতুন ভবনে আরামদায়কভাবে পড়াশোনার সুযোগ পাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন ভবন পাওয়ায় আগামীতে শ্রেণীকক্ষের সমস্যা কাটিয়ে উঠবে। আমাদের গত বছরের বন্যা, অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ যেগুলো রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো রাস্তার লিস্ট অলরেডি পাঠানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে। কিছু কাজ আমাদের প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন হয় আর কিছু যেগুলো সম্ভব ছিল সেগুলো ইমার্জেন্সি মেনটেন্যান্স, পিরিওডিক মেনটেন্যান্স, জিওবি মেনটেন্যান্সের মাধ্যমে আমরা অলরেডি করছি এবং কাজগুলোর প্রোগ্রেস খুবই ভালো, প্রায় শতভাগ সম্পন্ন হওয়ার পথে। আশা করি সামনে জুন অর্থ বছরের মধ্যে, জুনের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করা হবে। স্কুলে আমার বর্তমানে স্কুলে তিনটা প্রকল্প চালু আছে, সেটা জিপিএস, এনএনজিপিএস আর হচ্ছে ফিডিবি ফোর। জিপিএস প্রকল্পের আওতায় মোটামুটি 17টা স্কুলের মতো কাজ ছিল, সেগুলোর মধ্যে অলরেডি 15টার মতো 100% কমপ্লিট, 2টা কাজ 80% প্রোগ্রেস, এটাও আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে। এনএনজিপিএস প্রকল্পের আওতায় 16টার মতো স্কুল ছিল, 16টার মধ্যে সবগুলো শেষের দিকে, 95%, 15টা 90% আর 3টার মতো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। পিডিবি ফোর নতুন টেন্ডারই করছি, গত হচ্ছে ডিসেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন নতুন যেহেতু কাজ, সেই কাজের প্রোগ্রেসগুলো ভালো, মোটামুটি আমি সবগুলো কাজই শুরু করতে পারছি। কিছু জটিলতা ছিল যেগুলো পুরান বিল্ডিং অকশন করে নতুন কাজ শুরু করা লাগবে, সেগুলো সম্পূর্ণভাবে অকশন করে নতুন কাজ শুরু করা হয়েছে অলরেডি, প্রোগ্রেসও খুব ভালো। আশা করি জুনের মধ্যে এটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর এই স্কুলগুলো কমপ্লিট হওয়ার পর উপজেলায় সবই নতুন স্কুল বলা চলে। এই ছোট্ট একটা উপজেলায় 60টা, আমি গত আড়াই বছরে প্রায় 60টার মতো স্কুল করছি। 60টার মতো স্কুলের কাজ যখন সম্পূর্ণ হবে, তখন শিক্ষার্থীরা নতুন বিল্ডিংয়ে যখন বসবে, তখন তারা একটা সুন্দর পরিবেশ পাবে, ক্লাস করার মতো মনোরম পরিবেশ পাবে, তাদের মানসিক বিকাশটাও ভালো হবে, তারা পড়াশোনার পরিবেশও যখন পাবে তখন সুন্দর রকম ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি আশা করি। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম, এনএন টিভি।